হ্যালো ফ্রেন্ডস, রঙিন খাবার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আমি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি, শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, এখন ভীষণ গরম পড়েছে, গরমে যখন কিছুই খেতে ইচ্ছে করবে না তখন আপনারা এইভাবে মাছের ডিমের টক বানিয়ে নিতে পারেন, যেটা খেতে ভীষণই টেস্টি হয় আর বানানো ভীষণই সোজা। তো এটা আমি তেঁতুল দিয়ে বানাবো। তো চলুন শুরু করা যাক। মাছের ডিমের টক বানানোর জন্য লাগবে, দেখুন, মাছের ডিম। এই মাছের ডিমগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, ঝুরো করে এইভাবে খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, এইভাবে খুব ভালো করে ভেজে নেওয়ার পর এবার তেঁতুলের কাঁচটা বের করে নেব। দেখুন, এখানে তেঁতুল জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এইভাবে চটকে চটকে তেঁতুলের কাঁচটা খুব ভালোভাবে বের করে নেব। তেঁতুলের কাঁচটা আপনাদের পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন। পরিমাণ মতো তেঁতুল নিয়ে 5 মিনিট জলে ভিজিয়ে রাখলে কিন্তু তেঁতুলের কাঁচটা খুব সহজেই বের হয়ে আসবে। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটাকে খুব ভালোভাবে ভেজে নেব একটু নেড়ে। ভাজা হয়ে গেলে দেখুন এবার এতে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা মাছের ডিম। মাছের ডিমটা দিয়ে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নেব। এটা যেহেতু ভাজাই রয়েছে তাই 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর তেঁতুলের যে কাঁচটা বের করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এতে দিয়ে দেব অল্প পরিমাণ জল। পরিমাণ মতো জল দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। তার আগে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে বেশ কিছু সময় রান্না করে নেব। বেশ কিছু সময় রান্না করে নিয়েছি। বেশ কিছু সময় রান্না করে নেওয়ার পর এতে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আবারও নাড়াচাড়া করে বেশ কিছু সময় রান্না করে নেব। বেশ কিছু সময় রান্না করে নিয়েছি, দেখুন টকটা হয়ে এসেছে, অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখুন বন্ধুরা, খুব সহজেই তৈরি হয়ে গেল মাছের ডিমের টক। আপনারা এটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এই গরমে যখন কিছুই খেতে ইচ্ছে করবে না তখন আপনারা লাঞ্চে এই ধরনের রেসিপি রাখতে পারেন, সবাই খুব পছন্দ করবে আর ভীষণই টেস্টি হয় খেতে। আপনারা অবশ্যই অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমি যখন নতুন কোনো ভিডিও দেব নোটিফিকেশন আপনাদের কাছে ঝটপট পৌঁছে যাবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।